हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। तुम्हारा सबा केमन आशा करी तुम्हारा सबा खूब भलो। आज हमें आबार ब्लॉगटा सकाल स्टार्ट करछी। तो एखन चा करछी, देखो चा प्राय होई आसछे। आर ओदिके आमार मामुनी बाबा ओरा चा खेये निएछे, तो आमी एखन चाटा करछी। ए देखो चा निये चले आसछी। तो चा नहीं चले तो एखन चाटा खेये नी, तारपर तोमादेर साथे आबार कथा होबे। ओके बाय। आमार चाटा खावा दावा एकदम कमप्लीट। आर देखते पाच्छो आज बाबाइओ तारातारी घूम थेके उठे पड़ेछे। आर आज तोमादेर तो एकटा कथा बोलतेई भूले गेछि जे आज हलो शुक्रवार आर एखन बाजे 7:20। भूले गेछि बोलते, हठात् करे आज सकाल सकाले घूम थेके उठे पड़ेछे। जाक भालोई हलो एकदिके। আর জানো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমার কোনো নামগন্ধ নেই। আর ও খাচ্ছে এখন কেক, থাক ওদের হাই করে দাও। হাই, গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং এভরিওয়ান। ও বলবে না কথা, কথা কারোর সাথে কথা বলে না বেশি একটা। একটা কেক দিয়েছি, ওটাকে ভেঙে ভেঙে একদম মানে গুঁড়ো করে দিয়েছে। তো ওটাকে ও খাবে কি করে? এইভাবেই খেতে হবে ওকে। আর এখন সকালবেলা যা যা রান্না, আজ সকালবেলা একদমই কম রান্না হয়েছে বলতে, সকালবেলা এত বৃষ্টি, বৃষ্টির জন্য এই রাম কি করছিস তুই? এটা তো বৃষ্টির জন্য আজকে আমাদের বেশি হাইফাই কিছু রান্না হয়নি। জানি না দুপুরবেলা রান্না হবে কি না, এমন আছে দুপুরবেলা রান্না করতে পারি আজকে। আজ সকালে হয়েছে ডাল, মসুরির ডাল টমেটো দিয়ে, আর কি রান্না করলাম জানি, কারকল ভাজা আর ভাত, ব্যাস এই তিনটাই হয়েছে। এখন দেখি দুপুরবেলা কি হয়। দুপুরবেলা জানি না, আর সারাটা আর জানো তো ভ্যাকসিন নিতে পারছি না, কদিন ধরে ভ্যাকসিন নিতে যাওয়ার কথা, এই বৃষ্টির জন্য যেতে পারছি না। আমার ফার্স্ট ডোজই এখনো হয়নি, তো সেকেন্ড ডোজ কি করে হবে? তো চলো, তা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আবার পরে। তো টাটা, টাটা করে দাও, টাটা বলো। আমি খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলবো, বলো। আমি খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। এত মেঘলা করে আছে। আবার চলে এসেছি তোমাদের সাথে বক বক করতে। তো আমার স্নান টান করা কমপ্লিট, জল চলে এসেছিলো তো স্নান টান করে নিয়েছি। আর ফাইনালি এখন আর বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা একটু স্টপ হয়েছে, অনেক এক ঘন্টা ধরে আর বৃষ্টি হচ্ছে না। তো চলো, আমি তাহলে আর এখন বেশি কথা বাড়াবো না, আমার কথাটা এখানে এন্ড করে আমি পুজোটা দিয়ে আসছি, চলো। সো ফাইনালি ভ্যাকসিনের জন্য রেডি হয়ে গেছি, ভ্যাকসিন নিতে যাচ্ছি। তাহলে তোমরা পাশে থাকো,
আমি ভ্যাকসিনটা নিয়ে আসি, আর এই দেখো মাস্ক নিয়ে নিয়েছি, আধার কার্ড সব কিছু যা আছে আছে সবই নিয়ে নিয়েছি। আর তোমরা ভগবানের কাছে প্রে করো আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো চলো ভ্যাকসিনটা দিয়ে আসি, বাই। আমরা বেরিয়ে পড়লাম ভ্যাকসিন নিতে, চলো। বাড়িতে সেখানে আর কিছু শ্যুট করতে পারিনি, কারণ মোবাইল দেখাতে নিয়ে কীভাবে শ্যুট করব। তো এই জায়গাটায় দিয়েছে ভ্যাকসিন, সো তোমাদের সাথে পরে কথা বলছি, ফ্রেশ হয়নি তারপর কথা বলছি। টাটা, টাটা করে দাও। ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে, কিছু কথা বলতে চলে এসেছি। সেখানে গিয়েছিলাম তার ভ্যাকসিন নেওয়ার আগে, এখন মনে হয় রুলস করেছি কিনা জানি না, প্রথম ব্লাড টেস্ট করতে হয়। এই দেখো ব্লাড টেস্ট দেখতে পাচ্ছ, এই দেখো প্রথম ব্লাড টেস্ট করিয়ে নিয়েছে। ব্লাড টেস্টের মধ্যে ছিল ভালোই, বলছে তুমি ব্লাড টেস্ট না করালে হবে না। তো আবার ছেলেদের জন্য ব্লাড টেস্ট নেই, মেয়েদের জন্য আবার ব্লাড টেস্ট আছে। তো ব্লাড টেস্ট করিয়েছি, ব্লাড টেস্ট করে বলছে যে তুমি ভ্যাকসিন নিতে পারবে। তারপর গেলাম, এখনও কিছু বুঝতে পারছি না। এই হাতটায় নিয়েছি এবং একটু ভারী ভারী হয়ে আছে, দেখি। আদারওয়াইজ এমনিতে কিছু প্রবলেম হয়নি, দেখি রাত পর্যন্ত কি হয়। আবার অনেকেই শুনতে দেখেছি বা শুনেছি যে রাতের দিকে নাকি খুব জ্বর আসে, আমার হাজবেন্ডেরও তাই হয়েছিল। আমার হাজবেন্ড যখন প্রথম ডোজ নিয়েছিল তখন রাতের দিকে জ্বর এসেছিল, পরের দিনও জ্বর ছিল। তারপর আবার ওষুধ খাওয়া হয়ে গেলে ওষুধ খেয়ে নিয়েছে পরে, তারপর আবার ঠিক হয়ে গেছে। তো এখন পর্যন্ত কোনো অসুবিধা নেই, জানি না কি হবে রাতের দিকে। তাহলে চলো, তো এখন আর ভিডিওটা কন্টিনিউ করবো না, ছেলেটাকে ঘুম পাড়িয়ে আমি একটু শুয়ে থাকবো। যদি রান্না বাড়া করতে হয় পরে আবার উঠে রান্না বাড়া করবো যদি করতে হয়। সো ইয়ে, ছেলেটাকে ঘুম পাড়িয়ে তারপর একটু আমিও শুয়ে থাকবো, আবার তোমাদের সাথে দেখা হবে। ও মাই আবার আবার দেখা হবে তোমার আবার দেখা হবে তোমাদের সাথে বিকেলে। তাহলে এখনের জন্য বাই বাই। ও হাতটা খুব ব্যথা দিয়েছে, চলো টাটা। তো আমাদের দুপুরের রান্নাবাড়াও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখানে হয়েছে টমেটোর টক বাদাম বেটে, আর এখানে সব সবজি সব কিছু দিয়ে এই যে একটা সবজি রান্না করা হয়েছে, আর সকালের ডাল ছিল এটা, বাস আমাদের আজকে এটাই মেনু। তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, আমি আমার শরীরটা যেহেতু ভালো না তার জন্য মামুনি সন্ধ্যাবাতি দিয়েছিল, আর সন্ধ্যাবাতি দেওয়ার পর বানালাম একটা কেক, কারণ বিকেলে একটা সব ঘরে বিস্কিট ছিল, এই যে গুড ডে বিস্কিট, তারপর এই যে ওরিও বিস্কিট, সব কিছু দিয়ে একটা কেক বানিয়েছি। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে। তো প্রথম বিস্কিটগুলি আমি ভালো করে ভেঙে এই মিক্সচার মেশিনটায় রেখেছি, কারণ গুঁড়ো করতে হবে।
তারপর এখানে ওরিও বিস্কিটের এই যে ক্রিমটা ক্রিমটা আমি রেখে দিচ্ছি, কারণ যদি পারি তাহলে পরে একটু ক্রিম দিয়ে তো ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেব। এই দেখো আমার সব বিস্কিট গুঁড়া, এখন এটি মিক্সচার মেশিনে নিয়ে গুঁড়া করে নিয়ে আসছি। তো আমার মিক্সচার মেশিনে গুঁড়া করা কমপ্লিট, আর এখানে আমি ব্যাটারটাও গুলে নিচ্ছি। এখানে নর্মালি যে জল আর একটু দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলে নিয়েছি সেটা, তো আমি এখানে দিয়ে দেব বেকিং পাউডার পরিমাণ মতো, এক চামচ দিলেই হবে। ব্যাটারটা ভালো করে গুলে নিতে হবে, কারণ কেকের ব্যাটার যদি ভালো করে না গোলা হয় তাহলে লাম্পস থেকে যায় আর কেকটা ভালো হবে না। তার জন্য আমি ব্যাটারটা ভালো করে গুলে নিচ্ছি। আর এখানে দেখো আমি কেক যে বানাবো বাটিটাও রেডি করে নিয়েছি, মানে কোনো ব্যাপার না। বাটিটার মধ্যে একটা কাগজ কেটে তেল ব্রাশ করে নিয়েছি আর ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো কেকের বাটিটা আমি ভাবে একটু ট্যাপ করে নিচ্ছি, কারণ ভিতরে হাওয়া বাতাস থাকলে বেরিয়ে যাবে। আর আমি কেক বানানোর জন্য সাধারণত প্রেশার কুকারই ব্যবহার করি। এই দেখো আমি আজকে প্রেশার কুকারের মধ্যে কেকটা ঢুকাতে পারছি না, গরম, খুব গরম হয়ে গেছে। তোমরা কিন্তু সাবধানে এটা ঢুকাবে। ফাইনালি আমার কেকটা এটার মধ্যে ঢুকে গেছে। তো চলো এখন এটাকে ভালো করে একটু সেট করে ব্যাস আমি এটা লাগিয়ে দেব। আর উপরের সিটিটা আর গাবারটা হয় সেটা তোমরা খুলে নেবে অবশ্যই। আর এখানে আমি 20 মিনিট থেকে 25 মিনিট রাখবো। আর দেখো স্টিমটা একদম লো। আমি খুব দুঃখিত যে তোমাদের আমি ডিমোল্ড করতে দেখাতে পারিনি, আবার এদিকে ডেকোরেশন করেছিলাম এতটুকু। তো চলো কেমন লাগে, তো চলো ভিডিওটা আজকে আর আমি বড় করব না, এখানে এন্ড করছি। আর দুপুর থেকে এখন একটু শরীরটা একটু খারাপ আছে, ভ্যাকসিন তো নিয়েছি, ভালো লাগছে না শরীরটা, মাথাটা খুব যন্ত্রণা করছে। তো তোমরা সবটা ভিডিও দেখে নিলে, তো আমি আর আজকে আমার ভিডিওটা আর বড় করব না। তো চলো, যদি ভালো লাগে থাকে লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, আর কমেন্টস করতে ভুলো না। তো চলো আবার দেখা হবে অন্য অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতেই থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। আর আমার জন্য একটু প্রার্থনা করো, আমি যাতে আমার শরীরটা যাতে ভালো হয়ে যায়। টাটা।